জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হোটেলের মধ্যে মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি রেজিনগর থানার রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে হোটেল থেকে হোটেল মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। ঝুলন্ত দেহ উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবিন ঘোষ, বয়স আনুমানিক 50, বাড়ি বেলডাঙ্গা থানার ভাপ্তা গার্লস স্কুলপাড়া। রেজিনগরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে তার হোটেল রয়েছে। তিনি রেজিনগরে মাঙ্গনপাড়ায় শ্বশুর বাড়িতে থাকত। আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে রেজিনগর থানা পুলিশ। বলি বলবো ভাই, বাবা আমি তো জানিনি, ভালো ভাই পাঠিয়ে দিলাম, খাই দাই বলছি সকালে বলি আসবা বাড়ি রে, আমি চিন্তা করি থাকি বসি রে। করে জানতে পারলেন মারা গেছে? ওই ফোন করছি এই রেজিনগরের বাজারের ছেলেগুলি বলছো সব কানাকাটি লেগে গেল, আমি তো কিছুই জানিনি বাবা রে। দেখলাম যে একটু গেটটা ফাঁক হয়ে আছে, সেই সঙ্গে মহিলা এত সকালে তো দোকানে ও আসে না প্রতিদিন, যেহেতু বাড়ি যাই, আজকে খোলা কী ব্যাপার দেখছি তো ওইভাবে মানে বাড়ি থেকেই দেখা যাচ্ছে, ও হেঁটে গেড়ে বসে আছে এবং গড়াই গামছার ফাঁক দিয়ে আছে। তো ছেলেটা খুবই ভালো ছেলে এলাকায়, ও অনেকদিন থেকে দোকান টোকান করেছে এখানটাই, তো আমরা দেখিনি পর্যন্ত ওর সঙ্গে যতদিন থেকে দোকান করতেছি কারোর সঙ্গে একটা ঝামেলা ঝঞ্ঝট বা কোনো রকমের টুকিটাকি কথাবার্তা উল্টো পাল্টা হয়নি। সুন্দর ছেলে, ভালো ছেলে একদম।